সাকিবের ব্যাপারে যে সন্দেহটা সবসময় আমার মাঝে নিজে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, মনে হতো যে আসলে ওর কতটুকু সিরিয়াস, কোন খেলাটা খেলবে খেলবে না। এখন দেখছি ওর চেয়ে সিরিয়াস কেউ নেই। কথাটা হচ্ছে এখানে ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে প্রেশার, ওয়ার্ল্ড কাপের প্রেশার আর অন্য একটা বাইলেটারাল সিরিজের প্রেশার কিন্তু এক না। ওই প্রেশারটা নেওয়ার মতো আমার মনে হয় সাকিবের চেয়ে ভালো আর কেউ নেই। ক্যাপ্টেন কে হবে এটা আপনারা জানেন না? আমি কিন্তু আসলে এখানে যেখানে নাকি বিশ্বকাপ সামনে, এখন এশিয়া কাপ, তারপরে বিশ্বকাপ, এত কম সময়ের মধ্যে মানে আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে সহজ এবং অবভিয়াস চয়েসটাই হচ্ছে সাকিব আল হাসান। আরেকটা অটো চয়েস আছে, সেটা হচ্ছে যে ও না খেললে ভাইস ক্যাপ্টেন যে আছে সে হবে লিটন দাস। আরও দুই একটা আরও নাম এসছে, যেমন মেহেদী হাসান মিরাজ। লং টার্ম যদি আমরা চিন্তা করি ভবিষ্যতে কী হবে, কারণ এখন তো ধরেন আপনার মুশফিক করছে না, তামিমও ছেড়ে দিল, সাকিবও যদি কখনো ছেড়ে দেয় তাহলে তখন কী হবে? সো ওই রকম লং টার্ম যখন চিন্তা করবো তখন আবার আরও নাম আসবে এটার মধ্যে মেহেদী হাসান মিরাজের নাম আসছে, এরকম নাম তো আসতেই পারে, মানে এটা ইটস ফাইন। বাট আমার ইয়েটা ছিল যে কালকে আমার জানা মতে, আমার সাথে কথা হয়নি কখন ওরা দল ঘোষণা করবে, আমার জানা মতে কালকে ওরা দলটা ঘোষণা করার কথা, কিন্তু আসলে ওদেরও একটা সমস্যা হয়েছে যে ক্যাপ্টেন যতক্ষণ পর্যন্ত না জানে যে ক্যাপ্টেন কে হচ্ছে, ক্যাপ্টেনের সাথে কথা না বলে স্কোয়াড দিয়ে দেওয়া, এটাও আবার তাদের জন্য একটু অসুবিধা। মানে সাধারণত আমরা এখানে যেটা করি, একটা বড় লিস্ট তৈরি করে সিলেক্টাররা, সিলেক্টার ওই লিস্টটা তৈরি করার পরে এই তারা তখন কোচ এবং ক্যাপ্টেনের কাছে পাঠায়, তাদের মতামতটা নেয় নিয়ে তারপর একটা মোটামুটি সবাইকে কভার করে একটা স্কোয়াড তারা ঘোষণা করে। তো এই ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে, যেহেতু ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করা যাচ্ছে না, আর কোচও কালকে না পরশু আসলো মাত্র, সো এখন আলাপ করে আমার ধারণা কালকে দিয়ে দেবে তারা স্কোয়াডটা। আলোচনা হয়নি, ও আসলে দেশে আসলে তারপর বলতে পারবো, আমাদের লং টার্ম ওর প্ল্যানটাও জানতে হবে, কারণ একসাথে তিনটা ওর উপর বার্ডেন পড়বে, কারণ যে পরিমাণ খেলা আমাদের উপরে, কাজে ওর সাথে আসলে কথাটা বলে নিতে হবে, কাজে ওর সাথে কথা না বলে আপনাদের কিছু বলাটা এখন কঠিন। আর ও একটা, একে তো দেশের বাইরে, তারপরে আছে একটা টিমের হয়ে খেলছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, ওখানে ওরও কিছু কমিটমেন্ট আছে, ব্যস্ততা আছে, সেই জন্য ওকে বেশি ডিস্টার্ব করতে চাইনি। আজকেও আবার ওর খেলা আছে। সো যেটা বলছিলাম যে তবে মোটামুটিভাবে যেটা আমরা ঠিক করেছি যে এখন আমরা আমাদের বিশ্বকাপের ক্যাপ্টেন, এশিয়া কাপের ক্যাপ্টেন, নিউজিল্যান্ড সিরিজের ক্যাপ্টেন, এই সব যায় এখন যে সময়টা আছে এখানটাতে অবশ্যই সাকিব আল হাসান। ওর সাথে কথা বলে আমরা ঠিক করব যে এটা কি এখন লং টার্ম নাকি কোনোটা তিনটা থাকবে, না কি দুটো থাকবে, না একটা থাকবে, এগুলো আসলে কথা বলবো। তখনভাবে মানে আলোচনা তো হচ্ছিলো, মানে কোন জায়গাটায় আসলে একটু কনফিউশন ছিল যার কারণে আসলে একদম শেষ মুহূর্তে এসে ডিসিশনটা নিতে হলো? কোনো একটা শেষ মুহূর্তে কেউ ডিসিশন নেয়নি, এটা আপনারা ভাবছেন, আমাদের কোনো শেষ মুহূর্ত নাই, এটা সাকিবও জানে, আমরা জানি, সবাই জানে, মানে আমি তো জানি। সো আসলে আমাদের মধ্যে কোনো কনফিউশন কখনো ছিলই না, এবং আমি আপনাদেরকে যদি আপনারা খেয়াল করে থাকেন, আমি আগেই তো বলেছি অবভিয়াস চয়েস, এখানে এরপর আর কী আছে, এরপর তো আর কোনো কিছু বলার নাই। তারপরও একটা জিনিস মনে রাখবেন, কাউকে ক্যাপ্টেনের নাম ঘোষণা করার আগে তার সাথে একবার কথা বলাটা জরুরি, কাজে তার চিন্তাধারাটা মতামতটা তো জানতে হবে, না জেনে একটা বলে দিলে তো হবে না সেই জন্য। আর এইবারে যে ঘটনা ঘটেছে এটার সাথে আসলে একেবারেই অপ্রস্তুত ছিলাম আমরা কোনোভাবেই প্রিপেয়ার ছিলাম না। যদি প্রিপেয়ার, এটা কোনো দেশ পৃথিবীতে কেউ করতে পারবে না। মানে হ্যাঁ, আমি শুনেছি অনেকেরই কি বলছে প্ল্যানিংয়ের অভাব, অমুকের অভাব, কী প্ল্যানিং করবো যে কে কবে রিটায়ার করবে, কে কখন ঘোষণা করবে, আবার ফেরত আসবে, এগুলো কেউ আগের থেকে প্ল্যান করতে পারেনি। মানে এটা তো যে পরিস্থিতি হয়েছে এটা কেউ প্ল্যান করতে পারে না, মানে যারা বলছে তারা হলো ক্রিকেটের শত্রু, এটু খালি আপনাদেরকে বলতে পারি, এরা খালি প্যাচ লাগানোর জন্য বলে। তখন একটা কথা শুনছিলাম যে সে নির্বাচন করতে পারে, এই ধরনের কোনো ঘটনা আছে কিনা জানেন কিনা? আমি জানি না এখন পর্যন্ত, এটা গতবার শুনেছিলাম। এটা পুরোপুরি দুপক্ষের ব্যাপার, একটা হচ্ছে দল, অবশ্যই ফার্স্ট হচ্ছে দল কী সিদ্ধান্ত নেবে, এবং আমার জানা মতে
আমাদের এখন আমরা যারা এমপি আছি না আমরাও শিওর না আমরা কেউ পাবো কিনা, এটা এই অবস্থায় আছে। কাজে সাকিবটা বলবো কিভাবে তখন আরেকটা পজিশন, আপনি তো ওপেনিং নিয়ে বললেন, আরেকটা পজিশন নিয়েও মানে অনেক আলোচনা, অনেক দীর্ঘ আলোচনা চলছে, সাত নম্বর পজিশন এবং রিয়াদ ভাইয়ের আলোচনা এসেছে, আফিফের আলোচনা এসেছে, বিভিন্ন সময় আপনিও বলেছেন, নিশ্চয়ই এটা একটা কনক্লুশনে এসে পৌঁছাতে পেরেছেন এই মুহূর্তে, যেহেতু দল ঘোষণা এখনো আমি জিজ্ঞেস করিনি। আমার ধারণা এইটাও এটা মনে হয় মোটামুটি ক্লোজ হয়ে গেছে। মানে আমি আসলে এগুলোর কোনো মানে আমি আপনাকে বলি, মিনিমাম চারটা পেসার নিয়ে যাবে, তো চারটা পেসার যদি নিতে হয় তাহলে আপনি দেখেন এক এক করেছেন তাসকিন, হাসান মাহমুদ, শরীফুল, এবাদত, আর হইল মুস্তাফিজ। সো আমাদের পাঁচজনের থেকে যে কোনো চারজন যাবে, আবার এমন হতে পারে পাঁচজন নেবে, দিতে হবে কিন্তু সতেরো জনের, একটু চিন্তা করে দেখেন সতেরো জনের। তো আমি ধরে নিলাম যে যদি বিশ্বকাপে নিশ্চিত আমি পাঁচটা নিয়ে যাবে, মানে আমার ধারণা যে ধরনের উইকেটে খেলা হবে তাই করবে। তারপর আমি ধরে নিচ্ছি যে চারজন নিয়ে যাবে। স্পিনার আমাদের এখানে আছে, সাকিব আছে, মেরাজ আছে, কিন্তু ডেফিনেটলি একটা অ্যাডিশনাল স্পিনার নেবে। তাহলে এখানে তাইজুল আছে, নাসুম আছে, শর্টার ভার্সনে আমার ধারণা নাসুমের সম্ভাবনাই বেশি। সো এখানে আরেকটা চলে গেলো, পাঁচটা চলে গেল, ঠিক আছে। এইবার আসেন এদেরকে ছাড়া, ঠিক আছে, এদেরকে ছাড়া আমি তামিম আর সাকিব বলেছি, মেরাজ আর সাকিব বলেছি, তাহলে সাত হয়ে গেল। এখন এরপরে কে কে বাকি আছে? লিটন দাস বাকি আছে, আমার একটা ওপেনার বাকি আছে, আমার তহিদ হৃদয় বাকি আছে, শান্ত বাকি আছে, তাহলে কিন্তু আপনার এগারো হয়ে যায়। মুশফিক বাকি আছে, এদেরই তো জায়গা, মানে এদেরকে বাদ দিয়ে তো আর করা যাবে না। সো আসলে আপনারা যত অপশন দেখেন, আমি কিন্তু এরকম অপশন কিছু দেখি না, এটা খামাখা একটা কনফিউশন তৈরি করা বা মন খারাপ কারো মানে মানে বোর্ডের সাথে প্লেয়ার এগুলো করার আমি কোনো কারণ দেখি না। আপনারাই বলেন না কাকে বাদ দিবে, আমরা কি আপনারা বললেই কি আমরা পেসার কম খেলাবো? খেলাবো না তো, আমাদের এখন মেজর একটা স্পিনার কি অ্যাডিশনাল দেবেন? একটা স্পিনার ইঞ্জুরি হলে কী হবে? আমার তো একটা স্পিনার লাগবে, মানে জাস্ট নর্মাল চিন্তা করেন। এখান থেকে কাকে বাদ দেবো আমরা? কি মুশফিকে বাদ দিব, আমরা শান্তকে বাদ দিব, লিটন দাসকে বাদ দিব, তহিল হৃদয়কে বাদ দিব? আসলে অপশন ওরকম নাই। অ্যাডিশনাল প্লেয়ার কাকে নেবে এটা জিজ্ঞেস করতে পারেন আমাকে। অ্যাডিশনাল প্লেয়ারে ডেফিনেটলি এখানে আমি মনে করি আফিফ আছে, মাহমুদুল্লাহ রিয়াদ আছে, আফিফ আছে, পাটোয়ারি আছে, শামীম পাটোয়ারি। সেটা কি পনেরো জনের বাইরে বলছেন ভাই? সতেরো জন, আমার তো সতেরো শেষ আগেই, তারপরও আপনাদেরকে বলছি, আপনারা যে কারে বাদ দিতে চাচ্ছেন আমি এখনও যাই না, মানে আপনারা যে বলেন যখন নামগুলো আমি কিন্তু বুঝি না কেন বলেন। তো ধরেন আমি এদেরকে আমাকে ঢুকাতে হতে পারে, ইভেন মোসাদ্দকও হতে পারে। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি আমি মেইন স্কোয়াডে না খেলাই তাহলে এক সিদ্ধান্ত যে আমি নিয়ে যাবো কিন্তু খেলাবো না। কিন্তু কিছু প্লেয়ার আছে যাদেরকে নিলে খেলাতেই হবে, তাহলে বার্তা দিবে কাকে? সো আমি বলছি ডিসিশনটা এত সহজ না, আর এটা এত কমপ্লিকেটেড করার কিছু নাই, বিশ্বাস রাখেন দলের উপরে। আমি মনে করি আমাদের যে দলই খেলবে ভালো খেলবে, আমি আগেও বলেছি এখনও বলছি, আমার জানা মতে এখন আমাদের যে দলটা সেটা টি টোয়েন্টি এবং ওডিআই বলেন, টি টোয়েন্টিতে আমি আজ থেকে আট মাস আগেও আপনাদেরকে বলেছি যে আমি নিশ্চিত টি টোয়েন্টি দল এখন আমাদের ভালো, এটার পিছনে নিশ্চয়ই একটা কারণ আছে। সো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, চ্যাম্পিয়ন হবে একজন, ঠিক আছে, এবং সেমিফাইনাল খেলবে চারজন, কিন্তু দল তো দশটা, এই চারটার বাইরে ছয়টা দল আছে। এখন আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি চোখ বন্ধ করে একটা জিনিস স্বীকার করবো, এদিকে ইন্ডিয়া পাকিস্তান, ওদিকে ইংল্যান্ড অস্ট্রেলিয়া, ওরা আমাদের চেয়ে শক্তিশালী দল, মানে অত না হলেও কিছু তো হতেই হবে। মানে ও মানে ওকে ফার্স্ট আমাদের কী কী অপশন ছিল যেগুলো ছিল, তো ফার্স্ট অবভিয়াস অপশনই ছিল সাকিব। ওর সাথে আমারই কথা হয়েছে, কালকেই কথা হয়েছে, এমন না যে খুব বেশি আগের থেকে হয়েছে, এবং ওর সাথে কথা বলে আমরা ঠিক করেছি, কোনো সমস্যা নেই। তখন ভাই কথা হচ্ছিল যে সাকিব কতদিন খেলবে, বা আপনিও বলেছিলেন ওটা না আসলে না আস ও আসার পরে ওর সাথে না বসে আসলে এই কমেন্টগুলো করা খুব কঠিন, কারণ টেলিফোনে এগুলো হয় না, আপনারা যত কথাই বলেন এগুলো টেলিফোনে করা সম্ভব না। তখন একটা আলোচনা আসছিল যে আসলে আগে এশিয়া কাপ নিয়ে আপনারা একটা চিন্তাভাবনা করছেন, এশিয়া কাপে ক্যাপ্টেন নির্ধারণ করার পর আসলে ওয়ার্ল্ড কাপের জন্য ক্যাপ্টেন, যেটা জালাল ভাই গতদিন বলছিল, মানে সেই জায়গা থেকে আসলে মানে সরে আসা নিশ্চয়ই
একটা বড় চিন্তা কাজ করেছে যে আমাদের আমার এরকম কোনো কথা জীবনে আমি শুনিনি। প্রথম কথা হচ্ছে আমাকে কেউ বলেও নাই। আচ্ছা, সো আমি যে এই জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমি ধরেন এখন একটা এশিয়া কাপে একজনকে দিলাম, কাকে? তাও আবার সাকিবকে, তারপর আবার চেঞ্জ করে দিব? মানে এইগুলো কি হয় নাকি? যদি তাই হতো তাহলে তো অবভিয়াস সেকেন্ড আমার যে অপশন আছে তাহলে লিটন দাসকে দিতাম এশিয়া কাপে, বলতাম যে বিশ্বকাপের স্কোয়াড আমরা পরে ঘোষণা করবো ক্যাপ্টেন। বাট এইটা হয় না। আপনারা যেটা বলছেন এরকম কোনো, মানে আপনারা কেন এরকম চিন্তা করেন? আমার মনে হয় চিন্তা করাটা মানে উচিতই না এই ধরনের। পাপন ভাই, হ্যাঁ, সাকিবের নেতৃত্বে সম্প্রতি আমরা টি টোয়েন্টিতে বেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলছি, আমরা বড় বড় দলের সঙ্গে জয় পাচ্ছি রেগুলার। ওয়ান ডে তো সেই মানসিকতাটা আমরা তো ভালো করছিলাম, সাকিব আসা থেকে একটু ডিফারেন্সিয়েট তৈরি হবে আপনার কাছে? দেখেন, আমি আমার কাছে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে টিমের মধ্যে সাকিব মুশফিকের মতো প্লেয়াররা আছে সেইখানে ক্যাপ্টেন যে হইতেই হবে এমন কোনো কথা নেই। ক্যাপ্টেন যদি নাও হতো সাকিব, আমি শিওর এখন যে আমাদের যে টিমে যে ধরনের খেলা, যে ধরনের অ্যাটিচিউড, টিমওয়ার্ক আমরা মাঠে দেখি, রিসেন্টলি যা দেখছি বিশেষ করে গত এক বছর ধরে, এটাকে যদি আপনি দেখেন তাতে করে নিশ্চিত যে ওরা ইনপুট দিবে। ওদের কাছে যদি কেউ সাহায্য চায় বা বুদ্ধি চায় ওরা দিবে, ওরা কন্ট্রিবিউট করবে। দেখবেন মাঠের মধ্যে ওরা কিন্তু এখন অনেক ইন্টারাকশনটা অনেক বেশি, সাকিবেরও অনেক বেশি, মুশফিকেরও আছে, কাজে এটাই ইটস এ কম্বাইন্ড এফোর্ট। তবে প্রেশার, কথাটা হচ্ছে এখানে ভেরি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রেশার। ওয়ার্ল্ড কাপের প্রেশার আর অন্য একটা বাইল্যাটারাল সিরিজের প্রেশার কিন্তু এক না। ওই প্রেশারটা নেওয়ার মতো আমার মনে হয় সাকিবের চেয়ে ভালো আর কেউ নেই। এশিয়া কাপ আর বিশ্বকাপের দলের মধ্যে পার্থক্য কতটুকু থাকবে, নাকি এশিয়া কাপে যে দলটা হবে মোটামুটি ওইটা কনফার্ম? এখানটায় যে সমস্যাটা হচ্ছে, আগে আমাদের বিশ্বকাপ স্কোয়াড আর এশিয়া কাপ স্কোয়াড একই হওয়ার কথা, মানে এশিয়া কাপ যারা খেলবে তারাই বিশ্বকাপ খেলবে ছিল। একটা পজিশন নিয়ে এখন সমস্যা, যেহেতু আমরা এখনও নিশ্চিত না তামিম খেলবে কি খেলবে না, মানে ও ফিট হলে তো খেলবে, বাট ও ফিট হবে কি না, কখন হবে, এই যে একটা অনিশ্চয়তা, এটার জন্য আমাদের একটা এখন ওপেনার সাবস্টিটিউটও রেডি রাখতে হবে। সেই জন্য আমি এটা এখনও জানি না, আমি কারোর সাথে এটা নিয়ে কথা বলি না। আমাকে যদি জিজ্ঞেস করেন ব্যক্তিগতভাবে, আমি বলবো যে আমার মনে হয় যে এই এশিয়া কাপে ওপেনার আরও ট্রায়াল হতে পারে, একজন কি দুজনকে ওরা দেখতে পারে যে বিশ্বকাপের জন্য কাকে দিবে যদি তামিম না খেলে, বা তামিম খেললে তো কোনো সমস্যা নেই। তবে একটা কথা হচ্ছিলো যে সাকিবের সাথে অবশ্যই কথা বলবেন, আপনি যেটা বললেন তারপরেও তিনটে ফর্ম্যাটে ক্যাপ্টেন্সি বা এটা ওর জন্য অনেক অনেক, আমি মনে করি এটা ওর জন্য অনেক কঠিন, তিনটা ফর্ম্যাটে ক্যাপ্টেন্সি। এখন ওর সাথে কথা না বলে ও কি কোনটা পছন্দ করবে, কোনটা রাখতে চায়, ও যদি বলে আমি একটাই থাকতে চাই তাহলে একরকম, কোনটা ও যদি বলে আমি দুই ফর্ম্যাটে রাখতে রাজি আছি তাহলে একরকম, হোয়াইট বল রেড বল, আর ও যদি বলেন আমি তিন ফর্মেটে আমার কোনো সমস্যা নেই তাহলে আরেক রকম, কিন্তু ওর মতামতটা জেনে তারপর বোর্ড থেকে বসে আমরা ঠিক করব। তো আমি মনে করি যে এটা ওর জন্য অনেক প্রেশার হতে পারে তিনটা ফর্মেটই, যেই পরিমাণ খেলা আমাদের আছে ওদের চেয়ে শক্তি, এটা কিন্তু আপনার আমি বললেই হবে না যে আমরা ওদের চেয়ে শক্তিশালী দল। বাকি যেই দলগুলো আছে এগুলো কি উইক? নিউজিল্যান্ড কি আপনারা উইক মনে করেন? জাস্ট একটু চিন্তা করে দেখেন, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, এই শক্তিশালী দলগুলো আছে। ইভেন এখন আপনি শ্রীলঙ্কা কি উইক টিম? নো, আপনার আফগানিস্তান উইক, এগুলো ভাবা ভুল। আমরা মনে করি যে আমাদের যে দলটা আছে, আমাকে যদি জিজ্ঞেস করেন, আমরা যদি চার পাঁচটা ম্যাচ জিতি তাহলে আমরা সেমিফাইনাল খেলতে পারব। এখন এই দলটা কি চার পাঁচটা ম্যাচ জেতার মতো কি না? অবশ্যই জেতার মতো। এখন খেলার মাঠে কি হবে, সেই দিন কে ভালো খেলবে না খেলবে, পটেনশিয়াল যে আছে, আমি আপনাদেরকে চোখ বন্ধ করে বলে দিতে পারি, আমাদের ধরেন লিটন দাস, শান্ত, তহিদ হৃদয়, এদিকে আবার আছে সাকিব, মুশফিক, আপনারা যদি খালি সাইডটা দেখেন আমাদের যে পেস বোলিং ইউনিট এখন, এবং আমাদের স্পিনে সাকিব আছে, আমরা মেহেদী হাসান মিরাজের মতো একজন অলরাউন্ডার, এখন সে অলরাউন্ডার হিসেবে আছে, এখন ওর যে পারে এগুলোতে দেখেছি, শান্ত রান করতে পারে আমরা দেখেছি, লিটন দাস পারে আমরা জানি, এখন সেদিন পারতে হবে, খেলার মাঠে পারতে হবে, যদি পারে ডেফিনেটলি আমরা জিততে পারবো, আমরা এমন কোনো দল নেই যাদের সাথে মানে পারবো না এরকম কোনো দল নেই, এরকম পরিস্থিতি আগে ছিল না। এবং এখনও দেখবেন আপনি যখন স্কোয়াড করতে যান কি কঠিন ব্যাপার, কারে বাদ দিব, কাকে খেলাবো, এটা কিন্তু আসলে আমরা আগের মানে এখনও বলা মুশকিল। কাজে আমি বলছি যে এবারের একটা সম্ভাবনা আছে, খুব ভালো দল, ডেফিনেটলি তামিমের ইস্যুটা একটা বিরাট ধাক্কা খেয়েছে দলটাতে, আমি নিজেও চেঞ্জড, দেখেন আমি তো এখন আপনাদের সামনে আসতেই চাই না,
আমি আর যেতেই চাই না। সো ন্যাচারালি আমারও আমিও আসলে শক সব পুরো ব্যাপারটা ঘটনাটা নিয়ে আমরা প্রিপেয়ার ছিলাম না এই পরিস্থিতিতে। আমি মনে করি সকলে মিলে আমাদের এখন বাংলাদেশ দল যেটাই খেলবে তাদের সাপোর্ট করা উচিত চোখ বন্ধ করে। একটা জিনিস আপনাদের বলি, দুটো জিনিস, একটা জিনিস এখানে দুটো ব্যাপার ছিল। একটা ব্যাপার ছিল আমি জানতাম না, এখন আপনারা যদি ওদেরকে ধরতে যাই পরে বলবো আপনার তো জানার কথাও না, মানে ওরা বলবো আমাদের যেখানে জানার রিপোর্টিং যেখানে আমরা সেখানে জানিয়েছি, মানে নর্মাল যদি আপনি চিন্তা করেন। কিন্তু আমার কথা হচ্ছে যেহেতু আমি এত এনবো আমি সবসময় জানি, আমাকে কেউ কখনো বলেনি, এটা আমার কাছে অবাক লেগেছে যে এরকম একটা সিরিয়াস ইঞ্জুরিটা সম্পর্কে আমি জানি না এরকম একটা ইম্পর্টেন্ট প্লেয়ারের। সো এটা আমি এটা যাতে ভবিষ্যতে না হয় কীভাবে করা যায় করা যাবে। আরও ট্রিটমেন্ট নিয়ে কোনো গাফিলতি হয়েছে কি না বা ভুল হয়েছে কি না এগুলো যদি জিজ্ঞেস করেন, এইটা কিন্তু আমরা বোর্ড এরকম কোনো টেকনিক্যাল লোক নাই, দিস ইজ দ্য টেকনিক্যাল ইন নেচার, এটা আমরা করলেই হবে। আচ্ছা আমি যদি এখন এক পক্ষকে জিজ্ঞেস করি আমাদের মেডিকেল টিমকে, ওরা একটা রিপোর্ট দিলে ওটা বললেই হবে, ওরা ওদের মতো বলবে। আমি শিওর তামিমের একটা এক্সপ্লেনেশন আছে, ওরা কিছু বলার আছে। সো এইগুলোকে বোঝার জন্য টেকনিক্যাল লোক দরকার, এটার জন্য আমরা ডেফিনেটলি উই উইল ফাইন্ড আউট, মানে চেষ্টা করবো বের করার জন্য, এবং উই উইল ফর্ম আর টেকনিক্যাল যাদেরকে দিয়ে বললে মানুষ এবং আমরা সবাই সন্তুষ্ট হবে যে না ওরা যেটা বলছে এটা ঠিক, এক বাক্যে আমরা বিশ্বাস করতে পারি, এরকম লোক দিয়ে করতে হবে, এটা তো আর আমরা নিজেরা করতে পারবো না। 2011 সালে সাকিব আল হাসান ক্যাপ্টেন্সি করেছিলেন, এরপর গত যখন তিনি নিষেধাজ্ঞার মধ্যে ছিলেন একটা ইন্টারভিউতে তিনি বলছিলেন যে 2011-তে আমি আসলে সেভাবে ম্যাচিউর ছিলাম না, এই বয়সে যদি ক্যাপ্টেন্সিটা পাই দারুণ করতে পারবো আমার সেই আত্মবিশ্বাসটা আছে। মানে সাকিব আল হাসানকে নিয়ে আসলে আপনি বা আপনারা কতটুকু অপটিমিস্টিক আসলে যে সাকিব এই বিশ্বকাপে কতটুকু চমক দেখাতে পারবে? ওর পোটেনশিয়াল নিয়ে তো কোনো সন্দেহ নাই। একটা জিনিস খুব আমার কাছে ভালো লাগছে এখন রিসেন্টলি গত এক বছর ধরে প্রায় আমি দেখছি, সেটা হচ্ছে সাকিবের ব্যাপারে যে সন্দেহটা সবসময় আমার মাঝে নিজে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, মনে হতো যে আসলে ওর কতটুকু সিরিয়াস, কোন খেলাটা খেলবে খেলবে না, এখন দেখছি ওর চেয়ে সিরিয়াস কেউ নেই ক্রিকেট নিয়ে। আপনি আমাদের যে পরিমাণ খেলা সেগুলো তো খেলছি আর কন্টিনিউয়াসলি খেলে যাচ্ছে, আপনার ক্যানাডায় গেল, এখন আবার শ্রীলঙ্কায় গেল, এবং এই যে এখন আবার বিশ্বকাপের এই যে ক্যাপ্টেন্সির দায়িত্ব, আমার কাছে মনে হচ্ছে ও এখন টোটালি ফোকাসড অন ক্রিকেট, এইটা আমাদের জন্য খুব মানে প্লাস পয়েন্ট কাজে। এবং ওর ওর ক্যাপেবিলিটি বা পোটেনশিয়ালিটি নিয়ে কখনোই কারো সন্দেহ থাকার প্রশ্নই ওঠে না।